না পুটি তো পুটি কত দিচ্ছ? আর এটা ভোলা কত করে দিচ্ছ গো? ভোলা 15 টাকা 570। সিধা কাপ কত? হ্যাঁ কত? 100 কমাবে না? এই মাস 100 টাকা। সিলভার কাপ কত? আরে রুই আর জ্যান্ত মাছ নেই? লোটে কত? লোটে 50 টাকা। কতক্ষণ নেবে? কমাবে না? এই দেখো কমাবে না? কি মাছ এটা? এইটা দাও তুই। এইটা তোলো না, দাও দেখো বন্ধুরা, বাজারে গিয়েছিলাম তোমরা দেখলে। আজকে একদম বাজার থেকে ব্লগটা শুরু করেছি, তো দেখো কী কী বাজার করে নিয়ে এলাম। দেখো এখানে দু রকম আম আছে, ঠিক আছে? এটা হচ্ছে ল্যাংরাম, এরকম ল্যাংরাম একদম পাকা পাকা। আর এটা কি আম বলবো, এটা তোমার গোলাপ খাস আম, জানো তো গায়ে কী সুন্দর লাল লাল থাকে না, সেই গোলাপ খাস আম ভালো লাগে খেতে। আর দেখো গজা এনেছি, নিমকি এনেছি, আর এখানে দেখো সবজি নিয়ে এসেছি। আজকে দেখো পটল, আলু, ঠিক আছে, আর টমেটো আছে। আর এখানে দু রকম মাছ আছে বন্ধুরা, লোটে মাছ আছে আর রুই মাছ আছে। তো মাছটা, রুই মাছটা কাটা আছে, কিন্তু লোটেটা কাটা নেই, কাটতে হবে। তো এখন তো বাথরুমে নিয়ে যাচ্ছি, ঠিক আছে, পরে ফিরে আসছি। তো দেখো বন্ধুরা, একটা রুটি ছিল, জানো তো সকালবেলা চা বিস্কুট খেয়েছি, আর কিছু খাওয়া হয়নি সেরকম। তো একটা রুটি ছিল, মাকে তো মুড়ি আর ছাতু দিয়ে দিয়েছিলাম চিনি ছাড়া। তো এখন এই রুটিটা খাবো বন্ধুরা। এটা কী বলতো এনেছি, মালপোয়া, ভালো লাগে। একটা মালপোয়া 10 টাকা পিস নিল, জানো আগে 7 টাকা করেছিল, এখন এত দাম হয়ে গেছে জিনিসের, কী বলবো। তো মা তো মিষ্টি খাবে না, এই আনিনি। তো চলো আগে টিফিনটা করে নিই, তারপর মাছ কাটতে যাবো বন্ধুরা। তো দেখো বন্ধুরা, মা এসে দেখো আম কেটে দিল। তো এখন একটু আম খাবো বন্ধুরা, মাও আম খেয়েছে, একটু খেয়ে দেখা যাক। এখানে দু রকম আম আছে দেখো, এটা ল্যাংড়া আর এটা আম বলি। এই আম বলি গোলা খাস না, মিষ্টি আছে। আর মা এখন নিচে বসে দেখো সবজি কাটছে, মা তো উপরে বসতে পারে না, ও সরি নিচে বসতে পারে না, তো সেই জন্য এরকমভাবে পা লম্বা করে বসতে হয়। তো চলো এখন আমটা খেয়ে নিই। তো দেখো বন্ধুরা, মাছগুলো তো একদম বেছে ধুয়ে পয়সা করে নিয়েছি,
এই দেখো রুই মাছটা ভাজা বসিয়ে দিয়েছি, আর এই যে লোটে মাছ এনেছি লোটে মাছটাও কেটে একদম পরিষ্কার করে নিয়েছি। আর এই দেখো মাছের ডিম হয়েছিল, তো ডিমটা এখন এই যে লঙ্কা পেঁয়াজ দিয়ে রেখেছি, নুন হলুদ দিয়ে মেখে এখন এটা ভাজবো মাছটা হয়ে গেলে, ঠিক আছে। আর হবে রুই মাছের ঝোল, আর হবে লোটে মাছের ঝাল, ঠিক আছে। দেখবে রান্নাটা কেমনভাবে করি, লোটে মাছ কিন্তু দারুণ হয়, আমাদের লোটে মাছ একদম ভাঙে না, গোটা গোটা থাকে, বুঝতে পারলে? মাছটা একদম গোটা গোটা থাকবে। তো এটা আলু দিয়ে করব, আলু আর টমেটো। তো চলো দেখতে থাকো, সাথে থাকো। তো দেখো বন্ধুরা লোটে মাছটা চাপিয়ে দিয়েছি, এরকম এর থেকে এবার জল বেরোবে, এরকম অলরেডি জল বেরোতে শুরু করেছে, ঠিক আছে। আলু দিয়ে করছি, মশলাটা করে নিয়েছিলাম, পেঁয়াজ আদা রসুন আর একটু আমড়া দিয়েছি টকটক হবে। তো চলো একটু ঘরে গিয়ে বসি। হ্যালো বন্ধুরা, ভীষণ তো গরম লাগছে, তার ভিতরে রান্না করতে হচ্ছে কারণ আকাশটা মেঘলা, তো গরম কিন্তু কমছে না, বৃষ্টি হয়নি, মেঘলাই আছে। আর এখন কী খাচ্ছি বলো তো? গজা, বরফি গজা, এটা একদম টাটকা গজা নিয়েছি, তোমাদের দেখিয়েছিলাম, তো মাকে বললাম দেখি বাই করো কেমন খেতে, খেয়েছি আগে ভালো। তো মা একটা খাচ্ছে, আমি খাচ্ছি, তো বেশ ভালো লাগছে। এগুলো দোকানে 5 টাকা পিস নেয়, কিন্তু প্যাকেট 50 টাকা। এটা 12টা থাকে জানো, আগের দিন যেটা আনলে ওটা বললো 10টা থাকে, আর জিজ্ঞেস করলাম হ্যাঁ গো ওটা খাওয়া হয়ে গেছে গোনা হয়নি, বললো ওটা 10টা থাকে, মানে ও মাগো এটা 12টা। আর তো এটাই লাভ, আর এটা খেতেও ভালো, ওটাও ভালো ছিল, ভালো টাটকা হলো তো, না এটা টাটকা হলে তো বলে সব বিক্রি হয়ে যায়, পাইকারি দোকান তো। তো এখন একটু রান্না করছি, লোটে মাছটা বসিয়ে এসছি, আর একটু গজা খাচ্ছি, আবার একটু করে গিয়ে নাড়তে হবে, আঁচটা কমিয়ে এসছি, ওটা নাড়বো না আর কি, সবজি কষানো হয়ে যায়, মাছ দিয়ে দিয়েছি, ঢাকা দিয়েছি, জল করে ঢাকা। তো দেখো বন্ধুরা এতে কিন্তু খুন্তি লাগানো যাবে না, মাছগুলো তাহলে ভেঙে যাবে। তো একটু শাঁসি দিয়ে কড়াটা নাড়িয়ে দিলাম। তো দেখো এর থেকে কতটা জল বেরিয়েছে, এই জলে জলে কিন্তু ওটা সেদ্ধ হয়ে যাবে, মাছটাও সেদ্ধ হয়ে যাবে, আলুটা তো সেদ্ধ হয়ে যাবেই। তো দেখো বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এই দেখো দাও গ্লাসটা জলে, এ দেখো এখানে দেখো ডিম ভাজা, আর এই যে মাছের ঝোলের লুকটা কেমন হয়েছে জানিও, হ্যাঁ এটা কিন্তু আলু ছাড়া বন্ধুরা, যা যা সুগার পেশেন্ট আছো তো আমার থেকে কিন্তু তোমরা রান্নাগুলো দেখে নিতে পারো। আর মায়ের জন্য রেখেছি মাছ ভাজা, মা মাছ ভাজা খেতে ভালোবাসে, আর এই যে লোটে মাছের ঝালটা, ঠিক আছে। এই হচ্ছে রান্নাবান্না, আর আমি কী করছি বলো তো, বসে বসে রান্নাও করছি, তোমাদের ভিডিও চলছে, কার ভিডিও চলছে দেখিয়ে দিই, এই দেখো দেখতে পাচ্ছ মুন্নান টিপ, মুন্না দিয়ে ভিডিও চলছে, জগন্নাথ পুরি নিয়ে করেছে, তো শুনছিলাম, এখন তো আবার কপিরাইট চলে আসবে, সাউন্ড অফ করে দিলাম। তো চলো, তো দেখো বন্ধুরা মাকে ভাত দিয়ে দিলাম, মা খেতে বসে গেছে, এখন ডিম ভাজা দিয়ে খাচ্ছে। ডিম ভাজা কেমন লাগছে মা? পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজা, আর মায়ের জন্য তো দেখিয়েছিলাম মাছ ভাজা রেখেছি লেজাটা, তো মা তো ঝোলের মাছ খেতে একদম পছন্দ করছে না ইদানিং, তো ওই জন্য মাছ ভাজা দিয়ে খাবে, দেখে খাও কাটা আছে। তো বাইরেটা কিন্তু বেশ মেঘলা হয়ে আছে, মেঘলা মেঘলা ভাব। তো চলো মা এখন খাওয়া দাওয়া করো, আমি চানিয়ে যাই, চান করবো পুজো করবো তবে খাবো। গুড ইভিনিং বন্ধুরা, তো দেখো চারিদিকে সন্ধে হয়ে গেছে, এখন সবাই সন্ধে দিতে ব্যস্ত, আর আকাশটা কত সুন্দর লাগছে দেখো। আর এখন আমার মা এসছে ছাদে হাঁটতে, ছাদেরটা হাঁটবে মা? ওই পেরেছিলাম মানে উঠে যাচ্ছে, মানে উপর দিয়ে উঠে আসছে, পায়ে লাগছে আর ছুটতে হবে। হ্যাঁ তো দেখো একটু আকাশটা দেখাই, আর পাখিটা দেখো ঘরে ফিরছে, এই দেখো এই দেখো,
পাখিদের এখন ঘরে ফেরার পালা, সন্ধ্যে হয়ে গেছে, যে যার বাড়ি পালাচ্ছে। তো আমারও সন্ধ্যে দেওয়া হয়ে গেছে, আমি একটু ছাদে ঘুরু ঘুরু করছি আর তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা দেখো সন্ধ্যাবেলা, দেখো প্রতিটা বাড়িতে আলো জ্বলছে, দেখো। আর আমাদের রাস্তা দেখো, আমাদের রাস্তা আজকে একটু কাজ হচ্ছে না তো বন্ধুরা, ওই পাইপ ঢুকিয়েছিল জলের পাইপ, জল কিন্তু এখনও আসেনি। তো জলের পাইপের ওই জায়গায় তো মাটি মাটি তারপর ভাঙা ইটের সব ছিল, ওগুলো তুলে আজকে সব মাটি দিয়ে ঢাকা দিয়ে দিয়েছে, নতুন মাটি এনে সব ঢাকা দিয়েছে, বললো রাস্তা তাড়াতাড়ি হয়ে যাবে, দেখা যাক কবে হয়। আর এই দেখো আমার বেল ফুল, দেখো বেল ফুল, বৃষ্টির জল পড়েছে, কত সুন্দর লাগছে না? গাছের পাতায় যখন বৃষ্টির জলটা পড়ে না, পাতাটা ধুয়ে যায় পরিষ্কার পাতা একদম, দেখো। আর বেল ফুলগুলো কত সুন্দর লাগছে, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে কিন্তু বন্ধুরা, পাশ দিয়ে হাঁটছি আর খুব সুন্দর গন্ধ। মাঝে মাঝে ঠাকুরের পায়ে দিই, আর পুরো ঠাকুরঘরটা গন্ধে ম ম করে জানো তো। আমার দুটো আছে বেলফুল, এই দেখো গরম পড়তেই কিন্তু বেলফুল, আর একটু বর্ষা হয়েছে না, এবার পাতা ছড়াবে, মানে পাতা বেরোচ্ছিল না, সবার সব গাছেরই পাতা বেরোবে। আর এই দেখো এই লেবু গাছটা খুব পোকা ধরেছিল জানো তো, এই সাদা সাদা পোকা আমি ছাড়িয়েই পাচ্ছিলাম না, ছাড়িয়েই পাচ্ছিলাম না, এখনও আছে দেখো, মেরে পারি না পোকাগুলোকে, বুঝেছ? কোথায় না কোথায় গিয়ে পোকাগুলো আট ছট বেঁধে আছে, কত পোকা মেরেছি, এগুলো মারলে না পুরো লাল হয়ে যায় হাত, গোটা হাত পুরো লাল, ওদেরও রক্ত আছে নাকি যাই না, কোথায় কোথায় গেছে দেখো, যেখানে আঙুল ঢুকবে না। এগুলো গাছে গিয়ে ক্ষতি করে খুব, কত কাটা খেয়েছি এই পোকা মারতে, আবার পোকা ধরেছে। তো চলো একটু হাঁটতে থাকি, কি সুন্দর ফলগুলো গায়ে দেখো, জল পড়েছে হাত জল হয়ে যাচ্ছে। তো চলো একটু হাঁটাহাঁটি করি, তারপরে নিচে যাবো, একটু চা খেতে হবে, বৃষ্টি হয়েছে জানো তো, বৃষ্টি বৃষ্টি হয়েছে তো একটু চা খেতে ভালো লাগবে। এই দেখো মা হাঁটু হাঁটু করছে, একটু হেঁটে নিক। শুভ সন্ধ্যা বন্ধুরা, তো দেখো বাপি চলে এসছে, বাপিটা দেখেই তো বুঝতে পারছো, আর গরমে আমি বাপিকে দেখাইনি, বাপি হাত মুখ ধুয়ে আসুক, আর সবে মাত্র চা করেছি বাপি আসছে, তো আর কী হবে, তখন আমি বাবুটা নিয়ে চলে এলাম। দেখো একদম তেল চপচপে পাউডি, আর সাথে নিয়েছিলাম ওই যে নিমকি, তো এখন মা আমি খাচ্ছি। তো চলো এখন টিফিনটা করি, তো বাপিকে দিয়ে দেবো চা একটু পরে, বাপি দুধ আছে, দুধ গরম করে দেবো। হ্যালো বন্ধুরা, তো দেখো এখন বাজে 11টা, তো দেখো এখানে বাপি আম কেটে নিল, এখন আমরা রাতের খাবার খেতে বসে পড়েছি। তো আমরা আজকে রাতে ভাত খাচ্ছি, তোমরা আজকে একটা বেমানান জিনিস দেখছো, প্রতিদিন রাতে আমরা রুটি খাই, আজকে কিন্তু ভাত খাচ্ছি, কেন বলো তো ভাত খাচ্ছি, আজকে সব মাছের রেসিপি রয়েছে বুঝেছ, সেই জন্য বাপিরও খাওয়ার ইচ্ছা হলো, তো চলো ভাত রান্না করে যাক, তাই জন্য আমরা রান্না করে নিয়েছি। তো এই দেখো আমাদের রাতের মেনু তোমরা তো জানো, আজকে আমি লোটে মাছ রান্না করেছি, আর এই যে মাছের ঝোল, মাছের ঝোলটা কেমন হয়েছে মা বলো, হ্যাঁ বেশ না, ভালো হচ্ছে না? আর পুঁই শাকের ডাঁটাগুলো বন্ধুরা এত সুন্দর লাগছে চেবাতে, যে কি বলবো তোমার, এটা হচ্ছে ডিম ভাজা, বাপি খেয়ে বলবে কেমন লাগছে, ঠিক আছে? তো চলো এখন খাবার পেরে নিয়েছি বন্ধুরা, খেয়ে নেবো, আর সবশেষে আম খাবো। হ্যালো বন্ধুরা, তো খাওয়া দাওয়া তো করবো অবশ্যই, জমিয়ে খাওয়া দাওয়া হবে, সাথে আম খাবো। তো আজকের মতো এটুকুই বন্ধুরা, এখানে আমি বিদায় নেবো, আর নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবো, পাশে থেকো। দেখো গরমে কি চেয়ারা, গরম কিন্তু কমছে না, যতই বৃষ্টি হোক গরম কমছে না, ভীষণ গরম লাগছে।
তো চলো লাইক কমেন্ট অবশ্যই করো, সবাই কিন্তু এটা করে লাইক করো, লাইক করতে কেউ কিপ্টেমি করো না, ঠিক আছে? লাইক কিন্তু অবশ্যই করো, আর একটু ভালোবাসা দিয়ে পুরো ভিডিওটা দেখো। তোমরা যদি না দেখো তাহলে কী করে ওয়াশ টাইমটা পাবো বলো? ওয়াশ টাইমটা পেটে গেলে তোমরা একটু হাতে হাত মিলিয়ে কাজ করো, সাথে থাকো। তো চলো আজকের মতো বিদায় নেবো, সবাই গুড নাইট। কালকে তো সানডে, কালকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো, ততক্ষণ অপেক্ষায় থাকো। চলো গুড নাইট।